তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইলে। সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি, মানে 10টা বাজে এখন। তো এখন সকাল, তো আমি এখন স্কুলে যাচ্ছি। আর আমার মা এখন কী করছে দেখুন, জামা কাপড় কাচছে। তো বন্ধুরা, আজকে স্কুল থেকে টাটা করে বাড়ি আসবো, কারণ দুর্গাপূজার ছুটি পড়ে যাচ্ছে আজকেই। হ্যাঁ, আজকেই যাবো। ছুটি দেবে আজ বুধবারে, বুধবারে ছুটি দেবে দাদা, না মঙ্গলবারে, বুধবারে ছুটি দেবে। তো বন্ধুরা, আজকে তো বন্ধুরা দেখো, পারমিতা তো স্কুলে চলে গেছে। তো স্কুলে চলে যাওয়ার পরে তো তোমরা দেখো আমি কত জামা কাপড় সব বার করেছি, তো এগুলো সব কাচবো আজকে। আর বাঙালিদের জানো, দুর্গা পুজো আসলে হচ্ছে ঘর ঝাড়া, মানে বিছানার চাদর, মশারি, কাঁথা সমস্ত জিনিস কাচতে হয়, বা কাচে সবাই কাচে। তো সেরকম আমি এ দুদিন আগে কিছু কেচেছিলাম, তো আর এইগুলো সব কাচতে বাকি ছিল। মানে প্রত্যেক দিন যে যেগুলো ব্যবহার করা হয় তো সেগুলোও আছে, আর তার মধ্যে মশারিও আছে, বিছানার চাদর আছে, তো এই সমস্ত জিনিস আছে। তো এগুলো সব আজকে কাচবো। জানি আজকে আমার খুব কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও এগুলো আজকে কেচে সব কমপ্লিট করে ফেলতে হবে, কারণ পুজো তো এসেই গেছে, মহালয়া হয়ে গেছে। তো বড় বড় জিনিসগুলো আগেই কেচে ফেলা দরকার ছিল, কিছু কেচেছিলাম আর কিছু বাকি আছে। তো চলো, এগুলো এখন আমি সব শার্পে মেখে নিচ্ছি। তো মেখে তো এগুলো তো কলেতে কাঁচা হবে না, তো তার জন্য এগুলো সব আমি নদীতে নিয়ে যাব, নদীতে গিয়ে কেচে আনবো। তো জলটা তো পাম্প করতে হবে না, কারণ আমাদের বাড়িতে তো কল আছে, পাম্প করে জল তুলতে হয়, তো মোটর বসানো তো নেই। তো তার জন্য আর একটা বড় ব্ল্যাঙ্কেট, ওটাকেও সার্পে দেবো আজকে। তো তো পারমিতাকে বলেছিলাম তুই আজকে স্কুলে যাস না, এটা একা কাচতে খুবই কষ্ট হবে। যাই হোক, চলো আমি এখন সার্পগুলো মাখিয়ে নিই, তারপরে দেখি কাচ কেচে নিয়ে আসি। তো বন্ধুরা, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তো তোমাদের সামনে আসাই হয়নি। আর তখন তো তোমরা দেখলে যে আমি জামা কাপড় অনেক অনেকটাই, মানে অনেকগুলোই ভিজিয়েছিলাম। তো সেগুলো সব কাচতে, মেলে দিতে তো হচ্ছে আমার 12টা বেজে গেছিলো, তো হচ্ছে পুরো 12টাই বাজছিল তখন। আর তারপরে স্নান করে এসে পুজোটা দিয়ে তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার সব গুছিয়ে নেবো। তো আজই সকাল থেকে খাওয়া দাওয়াও হয়নি, তো এখন খাওয়া দাওয়া করবো। আর পারমিতা তো আজই স্কুলে গেছে, হচ্ছে আজকে তো বললো স্কুল আজকের দিনটা হবে, তো তারপরেই ছুটি হয়ে যাবে। আর কালকে একটা অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানে নাম দিয়েছিল, দিয়ে আবার কিছু একটা প্রবলেম হয়েছে যে তারপরে না, মানে নামটা বাতিল হয়ে গেছে, তো ও তো আর স্কুলে যাবে না। আর এখন আপাতত আমি একাই বাড়িতে আছি। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, আমি এখন খাওয়া দাওয়া করে নেবো। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সকাল থেকে খাওয়াই হয়নি কাজের ব্যস্ততায়। তো চলো, আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে এখনও তো জামা কাপড় সব কেচেছি, ছাদেতে দেওয়া আছে, তো সেগুলো সব নামাবো। তো চলো, আমি এখন ছাদে যাচ্ছি। তো জামা কাপড় সব শুকুতে দেওয়া আছে, তো ওগুলোকে সব তুলবো। চলো। তো তারপরে দেখো বন্ধুরা, হচ্ছে যেগুলো আমি সব সকালে কেচেছিলাম, তো সেগুলো সব ছাদে মেলে দিয়েছিলাম, তো সেগুলো সব তুলতে চলে এসেছি এখন ছাদে। আর প্রচণ্ড তো রোদ, রোদের জন্য তাড়াতাড়ি সব শুকিয়েও গেছে, তো আমি রান্নাবান্না কমপ্লিট করে ছাদে চলে এসেছি। তো সব একে একে গুছিয়ে নিয়ে যাব, তো তারপরে তো জায়গার জিনিস জায়গাতে দিয়ে দিতে হবে, বিছানা চাদরগুলো পাততে হবে, মশারি তুলতে হবে। আর যাই হোক জানো বন্ধুরা, আমার ব্ল্যাঙ্কেটটা আজকে শুকায়নি, কারণ ব্ল্যাঙ্কেট তো অনেকটাই ভারী, তো তার জন্য ব্ল্যাঙ্কেটটা শুকায়নি কো। তো ওটাকে একটু উল্টে দিয়ে যাব, তো এখনও তো রোদ আছে, তো দেখি কতটা শোকাই, তো তারপরে পরে এসে আবার নিয়ে যাব।
তো আমার এগুলো সব গোছানো হয়ে গেছে, তো চলো এগুলো আমি নিয়ে চলে যাই। আম ব্ল্যাঙ্কেটটা এখন থাক, তো বিকালবেলায় আর একবার ছাদে এসে ওগুলোকে নিয়ে যাব। আর ছাদটা প্রচণ্ড তেতেও গেছিলো, তো তার জন্য তাড়াতাড়ি জামাকাপড়গুলো সবই শুকিয়ে গেছে। চলো আমার সব গোছানো হয়ে গেছে, এগুলো এখন নিয়ে যাই। তো তারপরে যেগুলো ভিজে ভিজে ছিল, তো সেগুলোকে ভাবলাম এখনই তুলে নেব, তো তার জন্য আমি হচ্ছে এগুলো তাড়েতে দিয়ে দিলাম। অল্প ভিজে ভিজে আছে, তো কিছুটা যদি হাওয়াতে বা শুকিয়ে যায়, তো তার জন্য আবার ছাদ থেকে নামিয়ে নিয়ে এসে এই উটনের মধ্যে তারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো শুকিয়ে গেলে পরে এখন তুলবো, থাক। তো চলো